আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি শিখছেন মডার্ন সিএসএস এবং এই প্লেলিস্টটা যদি আপনি ফলো করেন, আমি আশা করছি আপনার সিএসএস নিয়ে আর কোথাও যেতে হবে না এবং আপনি খুব ভালোভাবে সিএসএস শিখতে পারবেন। এই ফুল জার্নিটা আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আমরা শিখবো সিএসএস কম্বিনেটরস, চলুন শুরু করি। সিএসএস কম্বিনেটরসটা কি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। কারণ হচ্ছে আপনি যখন সিএসএস নিয়ে কাজ করবেন তখন আপনার যদি সিএসএস কম্বিনেটরসের কনসেপ্টে ক্লিয়ার না থাকে আপনার অনেক সমস্যা হবে। চলেন আমরা শুরু করি এবং কীভাবে এটা নিয়ে কাজ করতে হয় আমরা একটু দেখি। তো প্রথমে আমরা যদি কম্বিনেটরসটা বুঝতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটা পি ট্যাগ নেই যেখানে আমি লিখলাম লরেম ফাইভ, মানে আমি পাঁচ ওয়ার্ডের একটা লরেম লিখলাম, লিখে আমি এটাকে দুইবার ডুপ্লিকেট করলাম। করার পর এবার আমি এখানে একটা ডিভ নিব, ডিভের ভিতরে আমি আবার এই যে এটাকে ডুপ্লিকেট করে এটাকে ডিভের ভিতরে দিয়ে দিই, এরপর এটাকে কয়েকটা লাইন ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, তারপর আমি এখানে আবার একটা ডিভ নিব, এই ডিভের ভিতরে আমি আবার পি নিব এবং পি এর ভিতরে আমি লিখলাম লরেম সিক্স ওয়ার্ড, লিখে এটাকে আমি এবার কয়েকটা লাইন ডুপ্লিকেট করে আমি সেভ করলাম। তাহলে আপনি এখানে দেখেন আমি কিন্তু কয়েকবার পি নিয়েছি এবং প্রত্যেকটা পিকে এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আপনার কাছে মনে হবে ভাই এটা কী কাজ করলো, আমাদের প্রজেক্টে কিন্তু এরকম হবে। ধরেন পি ট্যাগ বা অন্য যে কোনো ট্যাগ, আপনি পি বলেন অথবা ডিভ বলেন অথবা যে কোনো হেডিং ট্যাগগুলো বলেন, এলআইগুলোকে বলেন, ইউএলগুলোকে বলেন, সেগুলোকে কিন্তু এরকম করে বিভিন্নভাবে আমাদের প্রজেক্টে থাকে। এখন এদেরকে আমরা কীভাবে সিলেক্ট করব, অথবা আমরা আরও ইন্টারেস্টিংভাবেও ব্যাপারটা দেখতে পারি। যেমন ধরেন আমরা দিলাম হচ্ছে ইউএল, ইউএলের ভিতরে এলআই, এলআই এর ভিতরে আমরা নিলাম হচ্ছে পি, বা এলআই এর ভিতরে আমরা লিখলাম লরেম ফাইভ, লিখে আমরা সেভ করলাম। এবার এটাকে আমরা কয়েকটা লাইন ডুপ্লিকেট করে নিলাম। করে নেওয়ার পর এবার আমাদের এই যে ইউএল এটাকে আমি কপি করে নিলাম, নেওয়ার পর এটার ভেতরে এসে আমি আবার এগুলোকে দিলাম, কিন্তু এরকম করে হলো। আচ্ছা, এবার আপনি এদেরকে যদি কীভাবে সিলেক্ট করবেন, এই সিলেক্টের প্রসেসটা আমাদের কী সেগুলো আমরা একটু দেখব। এই সিএসএসগুলো আমাদের দরকার নেই, সব ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা, প্রথমে আমরা পি নিলাম, পি নিয়ে পিকে আমরা একটা কালার দিব। কি কালার দিতে পারি, যে কোনো কালার আপনার পছন্দ মতো, আমরা ধরেন দিলাম ব্লু ভায়োলেট। এবার আমি যদি সেভ করি, আমার এখানে যতগুলো পি আছে প্রত্যেকের কালার ব্লু ভায়োলেট হলো, এটা কিন্তু সিম্পল একটা জিনিস, তাই না? কেন, কারণ আমি হচ্ছে আমার প্রজেক্টের যে পি তাদেরকে সিলেক্ট করেছি এবং সিলেক্ট করে আমি বলেছি যে তোমার কালার হবে হচ্ছে ব্লু ভায়োলেট, তাহলে এটার কালার ব্লু ভায়োলেট হয়ে গেল। এখানে কিন্তু কোনো প্রবলেম নাই বা কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব ডিসেন্ডেন্ট সিলেক্টর। এই ডিসেন্ডেন্ট সিলেক্টরটা কি, এটা হচ্ছে যেমন ধরেন আমার এই যে ডিভ, এই ডিভের ভিতরে যে পিগুলো আছে আমি এদের অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করতে চাচ্ছি। তো সেটা আমি কিভাবে করব দেখেন, সেটাকে সিলেক্ট করার জন্য আমাকে প্রথমে তার যে প্যারেন্ট ডিভ সেটার নাম বলতে হবে। আমার এটা হচ্ছে ডিভ, তাহলে আমি বললাম ডিভ। ডিভের পর একটা স্পেস দিয়ে আমি যদি পি বলি, পি বলে এবার আমি যদি স্পেস দিই, তাহলে কি হবে, এখানে আমি পিকে যে অ্যাপিয়ারেন্স দিব সেই অ্যাপিয়ারেন্সটা কিন্তু আমার এই যে প্রথম যে দুইটা পি, এই দুইটা পি পাবে না, ডিভের ভিতরে যত পি আছে এরা সবাই পাবে। এটাকে বলা হয় ডিসেন্ডেন্ট সিলেক্টর, মানে আমি হচ্ছে যে আমার যে সিলেক্টর এটাকে একটু স্পেসিফিক করে দিলাম। তাহলে এখানে এখন আমি যদি বলি যে তোমার ফন্ট ওয়েট হবে হচ্ছে বোল্ড, এটা আমি বলে দিলাম, দিয়ে সেভ করলে কি হবে দেখেন, আমার প্রথম দুইটা সিলেক্ট হবে না। কেন, প্রথম দুইটা শুধু পি, কিন্তু ডিভের ভিতরে যে পিগুলো আছে সেগুলো শুধুমাত্র ফন্ট ওয়েট বোল্ড পাবে। দেখেন ডিভের ভেতরে যতগুলো আছে সবাই ফন্ট ওয়েট বোল্ড পেলো, এটা হচ্ছে আমাদের ডিসেন্ডেন্ট সিলেক্টর। এখন ধরেন আমার এই যে ডিভ, এর ভিতরে আমরা যদি একটা সেকশন নিই, সেকশন, এই সেকশনের ভিতরে আমি যদি এখন পি নিই, পি নিয়ে বললাম সাম টেক্সট, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমি এখানে একটু সাম টেক্সট লিখি। তাহলে এখন দেখেন আমার এই যে ডিভের ভিতরে এই যে সেকশন, সেকশনের ভিতরে যে পি তারাও কিন্তু সেম প্রপার্টি পেলো, কালার এবং ফন্ট ওয়েট। এখন আপনি যদি বলেন যে না, ডিভের ভিতরে যদি পি থাকে তাহলে তারা যেরকম আছে এরকম থাকবে, কিন্তু ডিভ ছাড়া অন্য যদি কোনো সিলেক্টর হয় তার ভিতরে যদি কোনো পি থাকে, আমি চাই না যে তারা ইন্টারফেয়ার্ড হোক বা তাদের কোনো চেঞ্জ হোক, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টরটা আমরা কীভাবে সিলেক্ট করবো, আমরা লিখবো ডিভ, ডিভের ভিতরে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে পি। এবার এখানে এসে আমরা যদি বলি যে তোমাদের কালার হবে হচ্ছে ব্রাউন বা টমেটো, এরকম এই কালারটা যদি হয়, এবার আমি যদি সেভ করি, তাহলে আপনি দেখেন ডিভের ভিতরে যতগুলো পি আছে এদের সবার কালার চেঞ্জ হয়েছে, কিন্তু এদের কালার চেঞ্জ হয়নি। কেন, কারণ এরা ডিভের ভেতরে থাকলেও এরা কিন্তু আছে সেকশনের ভেতরে। আমরা যেহেতু চাইল্ড সিলেক্টর সিলেক্ট করেছি, তাহলে জাস্ট এরা সিলেক্ট হবে, এর বাইরে যারা আছে এরা সিলেক্ট হবে না। ইভেন আমার যদি এই ডিভটা আমি যদি এটাকে কপি করি, কপি করে আমি যদি এই সেকশনের পরে এসে আবার সেভ করি, আপনি দেখবেন যে ডিভের ভিতরে যত পি আছে এরা সবাই সিলেক্ট হয়েছে, কিন্তু সেকশনের ভিতরে যারা আছে এরা কিন্তু সিলেক্ট হয়নি। হ্যাঁ, এরা জাস্ট ফন্ট ওয়েট বোল্ড এতটুকুই পেয়েছে, এই যে ফন্ট ওয়েট বোল্ড আমি যেটা বলেছি, তো এই ফিচারটা পাবে, কিন্তু যখন আপনি এভাবে দিবেন তখন সিলেক্ট করে দিবেন চাইল্ড হিসাবে তারাই পাবে। ডিভের ভিতরে যদি অন্য কোনো সেকশন থাকে, যেমন সেকশন, তারপরে আমাদের অনেক সময় ন্যাভ থাকে, অনেক সময় আমাদের অ্যাসাইড থাকে, এইসব ট্যাগ যদি থাকে
তারা কিন্তু সিলেক্ট হবে না, জাস্ট ডিভের ভিতরের পিগুলোই এখানে সিলেক্ট হবে। এবার আমরা দেখব অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। দেখেন আমার এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, এখন আমি চাই যে একটা ডিপ শেষ হয়ে যাওয়ার ঠিক পর পর, ধরেন আমার এখানে একটা পি আছে, হ্যাঁ এই পিতে আমি লিখলাম যে সাম ইন্টারেস্টিং টেক্সট। আচ্ছা এটাকে আমি আবার দুই লাইন ডুপ্লিকেট করি, তারপরে এটাকে আবার হচ্ছে এই ডিভের নিচে নিয়ে আসি, এটাকে আবার এখানে কয়েকটা লাইন ডুপ্লিকেট করে সেভ করব। এখানে আরও কিছু টেক্সট আসলো, সাম ইন্টারেস্টিং টেক্সট। দেখেন এখন আমি চাই এই যে ডিভটা শেষ হলো, শেষ হওয়ার ঠিক পরের যে পিটা আছে বা এই ডিভটা যে শেষ হলো তার ঠিক পরে যে টেক্সটটা আছে, আমি চাই যে সেগুলোকে সিলেক্ট করতে। আপনি যদি সেটা সিলেক্ট করতে চান আপনি সেটাও সিলেক্ট করতে পারবেন। কীভাবে? জাস্ট ডিভের পর, ডিভ যেখানে শেষ হবে তার পরের পিকে আপনি যদি সিলেক্ট করতে চান আপনি লিখবেন ডিভ প্লাস পি, এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট সিলেক্টর। তো অ্যাডজাসেন্ট সিবলিংয়ের এখানে এখন ধরেন আমি বললাম যে তোমার কালার হবে ব্লু, হ্যাঁ ব্লু কালার হবে। এবার আমি সেভ করি, আপনি দেখেন এই যে আমার ডিভ শেষ হওয়ার পরের লাইন, ডিভ শেষ হওয়ার পরের লাইন আমার হলো ব্লু। আপনি দেখেন ডিভ শেষ করার পরের লাইন, এই যে আমার ডিভ শেষ হলো এর পরের লাইন সাম ইন্টারেস্টিং এটা। এখানে আমি যদি লিখি যে সিবলিং, আপনি দেখেন আমার এই যে সিবলিংস, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এটা কাজ করছে। তার মানে ডিপ শেষ হওয়ার পরে একদম ইমিডিয়েট পরের পিটাকে আপনি সিলেক্ট করতে চাইলে এভাবে করতে পারেন। এখন আবার ধরেন আমার যে এখানে সেকশন, সেকশনের পরে যেটা আছে আমরা এখানে লিখে রাখি সেকশন, হ্যাঁ সেকশন লিখে রাখলাম। তার মানে আপনি চাই যে সেকশনের পরের পিটাকে সিলেক্ট করতে, তাহলে আপনি ডেফিনেটলি বুঝতে পারছেন আমরা এখানে লিখবো এসইসি সেকশন তারপরে প্লাস তারপরে পি লিখে। এবার আমি যদি এখানে লিখি যে তোমার কালার হবে হচ্ছে গ্রিন, হ্যাঁ গ্রিন লিখলাম, গ্রিন লিখে আমি যদি সেভ করি আপনি দেখেন এই যে এই কালারটা গ্রিন হলো। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ঠিক সেকশন শেষ হওয়ার পরের ডিভ। এখন অ্যাডজাসেন্টের ক্ষেত্রে কি হয়, জাস্ট একটা সিলেক্ট করে। এখন আপনি দেখেন আমার যেমন এখানে এই যে ডিভের পরে এখানে কিন্তু অনেকগুলো পি আছে, তাই না? বা আমার এই যে সেকশন, এই সেকশনের পরে আমার যদি অনেকগুলো পি থাকে, এখন আমি যদি চাই যে আমার এই ডিপটা যেখানে শেষ হবে বা আমার সেকশনটা যেখানে শেষ হবে এরপর যতগুলো পি থাকবে সবগুলো সিলেক্ট হোক, সেক্ষেত্রে আমরা বলবো জেনারেল সিবলিং সিলেক্টর। এবং জেনারেল সিবলিং সিলেক্টরের জন্য আপনাকে ব্যবহার করতে হবে অ্যাস্টারিক্স। তো এটা করার জন্য আমি এখন এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এই যে প্লাস, এই প্লাসটাকে আমরা চেঞ্জ করে এটাকে আমরা এখন করে দেব হচ্ছে টাইড। তো টাইটেলের জন্য এটাকে কেটে দিলাম এবং শিফট চেপে আপনি ওয়ান এবং ট্যাবের মাঝখানে যে কর্নারে যে কোণ আছে এখানে আপনি যদি দেন তাহলে দেখেন এরকম একটা টাইটেল সাইন পাবেন, এটাকে আমরা বলবো জেনারেল সিবলিং সিলেক্টর। এবার আমি যদি এটার কালারটাকে ব্লু এর পরিবর্তে করে দেই পার্পল, পার্পল আমরা এখানে পার্পল ব্যবহার করি না, আচ্ছা ভায়োলেট ব্যবহার করেছি, ভায়োলেট এবং পার্পল প্রায় কাছাকাছি হলো, আমি আশা করি আপনারা কালারের যে ডিফারেন্স সেটা বুঝতে পারবেন। এবার আমি যদি এটাকে সেভ করি তাহলে আপনি দেখবেন আমাদের এই যে ডিভের পরে, এই যে ডিভ, এই ডিভের পরে আমাদের যে পিগুলো আছে এদের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে আমাদের ডিভের পরের যে কালারগুলো এগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ এই যে দেখেন। এগুলো কেন চেঞ্জ হলো? এগুলো চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমরা জেনারেল সিলেক্টরটা ব্যবহার করেছি, সিবলিং সিলেক্টরটা পার্পেল। বা এটাকে আমি যদি আরেকটু আইডেন্টিফাই করার জন্য এটাকে আমি অন্য কোনো একটা কালার দিই, যেমন ধরেন দিলাম রেড, তাহলে দেখেন এই যে আচ্ছা রেডের সাথে তো টমেটোর অবস্থা আরও মানে ম্যাচিং কালার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাকোয়া দিই, ডেফিনেটলি অ্যাকোয়া দিলে বুঝতে পারবেন। দেখেন এই যে এগুলোর কালার আমরা এভাবে চেঞ্জ করতে পারি। একইভাবে সিলেক্টর মানে সেকশনের পরের যে পিগুলো আছে, যে দেখেন সেকশনের পরের যে পিগুলো আছে এগুলোকেও যদি আপনি সিলেক্ট করতে চান, যেহেতু আমরা ডিভের পরে দিয়ে দিয়েছি তাই এগুলো সব পেয়ে গেছে, জাস্ট এটা বাদ দিয়ে বাকি সবগুলো পেয়ে গেছে। এখন আপনি যদি সেকশনের পরেরগুলোকে এরকম সিলেক্ট করতে চান আপনি কিন্তু সেটাও করতে পারবেন। একইভাবে জাস্ট এই প্লাস সাইন যেটা আছে চেঞ্জ করে আপনাকে ব্যবহার করতে হবে এই টাইটেল সাইনটা, এটা ব্যবহার করলেই দেখবেন সবগুলো এরকম করে কাজ করবে। এই ছিল আমাদের CSS কম্বিনেটরস। আমি আশা করছি আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমরা যদি একবার একটু রিক্যাপ করি, আপনি দেখেন আপনি যদি কোনো একটা পিকে বা কোনো একটা ট্যাগকে সিলেক্ট করতে চান আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি তার প্যারেন্টের পরে একটা স্পেস দিয়ে তার ট্যাগটা লিখেন তাহলে কি হবে, যত পি থাকবে ওই ট্যাগের ভিতরে সবাইকে পাবে। এবার আপনি যদি শুধু চাইল্ডকে সিলেক্ট করতে চান, যে ধরেন পি এর ভিতরে, ডিভের ভিতরে যে পিগুলো আছে আমি এগুলোকে সিলেক্ট করব, ওই ডিভের ভিতরে যদি অন্য কোনো ট্যাগ থাকে, যেমন ধরেন অনেক সময় হয় না যে আমাদের সেকশন থাকে বা ন্যাপ থাকে, এরকম যদি হয় আমরা তাদেরকে সিলেক্ট করবো না, সেক্ষেত্রে আপনি ডিভ পি লিখতে পারেন। ইভেন ধরেন আপনার একটা ক্লাস, ওই ক্লাসের ভিতরে আরও একটা ক্লাস, আরও একটা ক্লাস আছে, আপনি চান না তাদেরকে সিলেক্ট করতে আপনি সেটাও করতে পারবেন। ধরেন আমরা সেটা একটু দেখি, সেটা বেশি রিয়েলিস্টিক রেদার দেন আমাদের এই যে ইউএল। ধরেন আমরা এখানে একটা ডিভ নিলাম এবং ডিভের একটা ক্লাস দিলাম, ধরেন আমরা এখানে দিলাম প্যারেন্ট, প্যারেন্ট প্যারেন্টের ভিতরে পি থাকবে লরেম, আমরা ধরেন দিলাম ফাইভ ওয়ার্ড, আচ্ছা দিয়ে আমি এটাকে কয়েকটা ডুপ্লিকেট করলাম। করার পর এবার আমি এখানে আরেকটা ডিভ নিলাম চাইল্ড, হ্যাঁ চাইল্ড নিয়ে এবার এই চাইল্ডের ভিতরে আমি ধরেন আবার নিলাম পি, পি নিয়ে এখানে আমি লরেম দিলাম সিক্স ওয়ার্ড, দিয়ে এটাকে আমি কয়েকবার ডুপ্লিকেট করলাম। আচ্ছা এবার
আপনি ক্লাস, আমি যে প্যারেন্ট ক্লাস আছে, আমি চাই যে যে প্যারেন্ট ক্লাসের ভেতরে আমার যে ক্লাস হচ্ছে প্যারেন্ট, এর ভেতরে আমার যে পি আছে, হ্যাঁ, আমি জাস্ট এদের কালারটাকে চেঞ্জ করতে চাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটার ভিতরে আমরা জাস্ট এখানে বলে দেই যে ক্লাস প্যারেন্ট এর ভিতরকার যে পি আছে এদের কালার হবে হচ্ছে ব্ল্যাক। তাহলে আমাদের যে উপরে আমরা যে কালারগুলো দিয়েছি সেগুলো এখানে দেখাবে না, দেখেন জাস্ট এগুলো সব ব্ল্যাক হয়ে গেল। এবার এই যে প্যারেন্টের ভিতরে পি আছে, আমি একটা কাজ করি, আমি এখানে একটু যাই ফ্ল্যাট ইউআই কালার্স, এখানে যাই, এখান থেকে অনেক রকম কালার পাবো, তো কালারগুলো নিয়ে আমরা একটু এখানে ব্যবহার করতে পারবো, কারণ আমাদের কালার অলরেডি খুব সংকীর্ণ হয়ে গেছে। আচ্ছা, আমরা এই গ্রিন কালারটা এখান থেকে নিয়ে নিলাম। এখন দেখেন, আমি চাই যে প্যারেন্টের ভেতরে যে ডিভগুলো আছে এগুলোর জাস্ট কালার চেঞ্জ করবো, কিন্তু এগুলোর কালার আমি চেঞ্জ করবো না। সেক্ষেত্রে আমি সিম্পলি কী করবো, এখানে এসে বলবো কালার, কালার বলে আমি যদি কালারটা দিয়ে দিই, তাহলে আপনি দেখেন আমার জাস্ট এই যে এগুলোর কালার চেঞ্জ হয়েছে, এর নিচেরগুলোর কালার চেঞ্জ হয়নি। কেন? আমি জাস্ট প্যারেন্টের পরে এটা বলে দিয়েছি, আমি কিন্তু এগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি না, সে কারণে আমি এভাবে করতে পারি। তো এভাবে দেখেন আমার হাতে কিন্তু অনেক কন্ট্রোল আছে। তো এই জিনিসগুলো আপনি যদি একটু জানেন আপনার জন্য অনেক সুবিধা হবে। আবার ডিভের পরের একদম ইনস্ট্যান্ট যদি একটা পিকে আপনি সিলেক্ট করতে চান তাহলে আপনি প্লাস পি দিবেন, কিন্তু আপনি ডিভের পরে যতগুলো পি আছে সবাইকে সিলেক্ট করতে চাইলে আপনি টাইডাল সাইনটা ব্যবহার করবেন। এই ছিল আমাদের CSS কম্বিনেটর্স। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডম্যান বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান তাহলে কোডম্যান বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আমি আশা করছি আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে CSS কম্বিনেটর্সের উপর। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।